আশ্রয়ন প্রকল্প বদলে দিয়েছে নীলফামারীর ঘরহীন মানুষের জীবন। যেখানে আগে নুন আনতে পান্তা ফুরানোর চিন্তায় অস্থির থাকত ঘরহীন এসব মানুষ, এখন তাদের অনেকেই স্বাবলম্বী। নীলফামারী থেকে হাসান রাব্বি প্রধানের তথ্য ছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। এক মাস আগেও নিজের কোনো আশ্রয় ছিল না এসব মানুষের, থাকতেন অন্যের বাড়িতে কিংবা পথে ঘাটে। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব মানুষ পান ঘর আর দুই শতক জমি। মাথা গোজার ঠাই পেয়ে জীবন বদলে যাচ্ছে তাদের। অন্যের জমিতে আসলাম, এখন নিজের জমি সরকারি জমিতে আসি, আর সরকার আমাদেরকে দুই শতক জমি ঘর দিয়ে দিছে, আমরা এই জায়গায় এখন সুখে দিন কাটাছি। আমার মনে কর সরকারকে ধন্যবাদ। আগে তো আমরা অন্য জমিতে ছিলাম, এখন আমরা সরকার আমাকে এখন এখন দুই শতক জমি দিছে, এই জায়গায় আমি এখন সুখে শান্তি দিন কাটাছি। আমার স্বামী সন্তান এখানে কর্ম, যে কোনো কর্ম করে এখানে খাসি। আমাদের ঘর দিছে, আমার বাচ্চা কাচ্চা, আমার স্বামী সহ এখন সুখে শান্তিতে দিন কাটাবো। আগে মাথা গোজার ঠাঁই না থাকলেও এখন স্বপ্ন দেখছেন জীবনের মৌলিক চাহিদা পূরণের, সামনে এগিয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা। শেষ বসে আসিয়া ঘরও পাইলাম, জমিও পাইলাম। এখন আর আমাদের ঠিকানা খুঁজতে হয় না, মানুষের জমি থাকতে হয় না। এখন আমাদের এখন বাড়ি হয়েছে, ঘর হয়েছে, আমরা এখন স্বামী সন্তান নিয়ে আমরা এখন এই সরকারি ঘরতে আমরা আসি। সরকার আমার দুইটা ঘর দিছে, আল্লাহ আমি খুব খুশি রাখ, আল্লাহ রাখছে। একটা ঘর দিছে, দুই শতক জমি দিছে, সুখে আছে, শান্তি আছে। এক সময়ের পরিত্যক্ত এইসব জমি সেজেছে নতুন সাজে, ভরে গেছে সবুজে। যেসব এলাকায় বিচ্ছিন্নভাবে ভূমিহীনরা বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায় অবস্থান করতো, যাদের কোনো অবস্থা থাকার ব্যবস্থা ছিল না, তাদেরকে আমরা চিহ্নিত করে আমরা এই এক জায়গায় নিয়ে এসে এখানে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। আমরা একটা জিনিস খেয়াল করেছি যে তারা যখন এখানে থাকবে, তারা কার সঙ্গে কার ম্যাচিং হবে, কে কোন পেশার সঙ্গে জড়িত, কে কোন পরিবেশে থাকছে, আমরা এই তাদের এনভায়রনমেন্টটাকে গুরুত্ব দিয়ে আমরা তাদেরকে এখানে জায়গায় দেওয়ার ব্যবস্থা করেছি, যে তারা যেন এখানে স্থায়ীভাবে বসবাস করে। এবং আমরা দেখেছি যে তাদের কর্মসংস্থানের বিষয়েও আমরা একটু গুরুত্ব দিয়েছি, যার কর্মসংস্থানগুলো কাছাকাছি হবে তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। সরকারের নির্দেশনা মেনে নতুন ডিজাইন অনুযায়ী অসহায়দের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে প্রশাসন। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য আমরা মাঠ পর্যায়ে ঘর নির্মাণের কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে এই উপজেলায়, ডিমলা উপজেলায় প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে মিলে 385টি ঘর নির্মাণ করা হয়েছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখানে আমরা একটি ট্রেনিং সেন্টার করব, যাতে এইখানকার বাসিন্দা যারা আছেন তারা যেন তাদের আত্মকর্মসংস্থানের রাস্তাটি খুঁজে পান, এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে মাথা গোজার ঠাই দিয়েছেন, তারা যেন নিজ নিজ কর্মদক্ষতায় তারা যেন স্বাবলম্বী হয়ে 2041 সালে উন্নত বাংলাদেশে আমাদেরকে নিয়ে যেতে পারেন, সেজন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাব। মুজিব বর্ষে নীলফামারী জেলার 6 উপজেলায় আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে মোট 1205 ভূমিহীন পরিবারকে 2 শতক জমি আর ঘর করে দিয়েছে সরকার। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।